হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা স্টোরিজ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমি অবিন্দাস আছি। এতদিন পর বাড়িতে এসে মানে একটা আলাদা রকম শান্তি। এই এখনই আগের দিনে ভিডিওটা এন্ড করলাম আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, টিচার্স ডে। সমস্ত শিক্ষককে জানাই অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম, তার সঙ্গে আমার বাবা মাকে, তার সঙ্গে যাদের থেকে আমি কিছু শিখতে পেরেছি, তারা আমার ছোটো হোক বড়ো হোক সবাইকেই জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। চলো বাড়ি এসে দেখি বাড়িঘরের অবস্থা কিছুটা এরকম। এই যে এই বিছানার বেডশিটটা মানে পাতেনি, ওখানে রেখে দিয়েছে। তারপরে মাদের রুমের বিছানাপত্র কিছুটা এরকম দেখতে পারলে তো। এগুলোকে এখন গোছাতে হবে এই কয়েকদিন। আর এই গোছানোর দায়িত্বটা আমার, আমি বাড়ি না থাকলে হ্যাঁ গোছায় ঠিকই, বাট সবসময় যে পারবে তা না। বোনের স্কুল থাকে, টিউশন থাকে, মার তো সেন্টার, বাড়ির কাজ, বাইরের কাজ, ওগুলো থাকে, ওগুলো করে কখন গোছাবে? সেখানে গোছানোর দায়িত্বটা আমি আমার ঘরে নিয়েছি। তো আমি যেহেতু বাড়ি নেই, একটু তেলামেলো হবে, একদম পাই টু পাই টিপটপ তো আর রাখতে পারবে না, তাই না? তো চলো এবার আমি এগুলোকে গুছিয়ে নিই। আর আমার নতুন ট্রাইপডে আমি আজকে শ্যুট করব, এখনও করছি না। তো চলো তোমাদেরকে দেখাবো, সব কিছুই শেয়ার করব। আমার বড় ট্রাইপডটা কোথায় গেল, কোথায় রেখে গেছি? ওই রুমে লুকিয়ে রেখে গেছিলাম অঙ্কিত মামনের ভয়ে। তা চলো দেখতে থাকো ভিডিওটা, আই হোপ ভালো লাগবে। আর এখন থেকে আমি চেষ্টা করবো একটু জোশ দিয়ে ভিডিও করার, কারণ মামা যখন ঠিকমতো ভিডিও করতে পারছি না। আর আমার সত্যি কথা বলতে আমি মানে মন থেকে পারছিলাম না ঠিকমতো ভিডিও করতে। আমি শুধু এটাই মনে হচ্ছিলো আমি কবে বাড়ি আসবো, কবে বাড়ি আসবো, কবে বাড়ি এসে তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লগ স্টার্ট করবো। তো চলো আজকে বিকেলে আমার স্টুডেন্টরা আসবে আমাদের বাড়ি, তো অনেক কিছু শেয়ার করার আছে, পরে দেখা হচ্ছে। এখন আমি ফটাফট ঘর বাড়িগুলো, গলা খারাপ হয়ে গেছে, ঘর বাড়িগুলো গুছাই। তোমরা জুড়ে থাকো পুরো ভিডিওটাতে, দেখতে থাকো ভিডিওটা। তবে দেখো এদিকে আমি বাড়িতে এসে ঘর দর পরিষ্কারের কাজে লেগে গেলাম। যেহেতু টিচার্স ডে, আমার স্টুডেন্টরা তো আসবে আজকে, তো আজকে সব জামাকাপড় আর কোনো কিছু ধুবো না। বেডশিটগুলো ভেবেছিলাম ধুবো বাড়ি এসে, বাট আমি দেখলাম যে বুনু ধুয়ে রেখেছে, তাই আর কাছাকাছি ঝামেলায় যাচ্ছি না। তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। তো এদিকে ঘরগুলো গোছাতে গোছাতে দেখলাম যে ঘরে প্রচুর ঝুল জমেছে, তো ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে ঝুলগুলোকে ঝেড়ে নিই। প্রচুর মানে দুই একটা আর কি বড়ো বড়ো জমেছে, তো ওগুলোকে আগে আমি ঝেড়ে নিয়েছি। আর সবথেকে বেশি জমেছে হচ্ছে যে দরজার মধ্যে ধুলোগুলো, তো সেই ধুলোগুলোকে না ঝাড়লে না দরজাগুলো কেমন একটা কালচে কালচে ভাব হয়ে যাবে, তো সে কারণে সেই ধুলোগুলোকেও ঝেড়ে নিচ্ছি। তো অ্যাকচুয়ালি এই কাজগুলো খুঁটিয়ে খাটিয়ে আমি ঘরে থাকি তো বাড়িতে, সে কারণে মানে আমি এতদিন বাড়ি ছিলাম না। তো যাই হোক, এখানে দেখো কাজ করতে করতে চলে আসলো মামার, দেখো মাথায় ক্লিপ লাগিয়েছে, ওটা সবাইকে দেখাচ্ছে। কি হয়েছে, তুমি লাগাও না কেন, তুমি লাগাও, ওই দিকে দাও, এটা এদিকে দেখি দেখি বাবা, ওই বাবা। তো যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম ব্যাগে, ওগুলো যেগুলো তোলা সেগুলো তো তুলে রেখে দিয়েছি শোকেসে, আর যেগুলো হচ্ছে এমনি র‍্যাগে থাকবে সবসময় ওগুলোকে এবার ভাঁজ করে র‍্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তো চলো ফটাফট আমি একবারে ঘরটা গুছিয়ে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমার ঘর গোছানো প্রায় শেষের দিকে, চলো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে কোনো কিছু আর চেঞ্জ করিনি, যেরম ছিল সেরমভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, ঘরটা শুধু মুছে নিই।
গুড নুন ফ্রেন্ডস, এই দেখো কে এসছে মাম্মা। আমি একটু টাটা করে দাও, মাম্মা একটু টাটা করে দাও, টাটা করো, টাটা করো, টাটা করো, ভুলে গেছে, ভুলে গেছে, সব ভুলে গেছে। তো যাই হোক, এখন বাজে কটা বলো তো? 3:19, ভিডিও আপলোড দিতে এদিকে আসলাম। প্রচণ্ড গরম, শুধু যেগুলো জামাকাপড় কাচার দরকার সেগুলো কেচেছি, ঘর মুছিনি, ঘরটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রাখলাম সব জিনিস। ওরা আসবে, ঘর মুছলে এখন লেট হয়ে যাবে, বাবু খেতে বসেছে, প্লাস ওই কাকুটা আসবে আর কি খেতে, তো ঘর মুছতে মুছতে অনেক লেট হবে, তাই ভাবলাম ওরা গেলে একবারে ঘরটা মুছবো। বেশি টেস্টের সব চেঞ্জ করে ঠিক করে পেতে নিয়েছি, তো ঘরটার একদম পুরো ঘর ঝেড়েছি, ঝুল হয়েছিলো। এমা ভাদ্র মাস, ঝাড়া যায় না, মনেই নেই আমার একদম। তো যাই হোক, ঝুলটুল ঝেড়েছি, অনেক দিন 15 দিন পার হয়ে গেলে নাকি ঝাড়া যায়। তো যাই হোক, এবার কী করবো, ওর মা ওকে দিয়ে গেছে, ওর মা গেছে স্নান করতে, আর দেখো দুটো ক্লিপ লাগিয়েছে, একগুলটি একগুলটি। তো এখন আমি ভাবলাম আমি ভিডিওটা আপলোড দিয়ে নিই, দেন আমি স্নান করবো, স্নান করে পুজো বাকি আছে, পুজো দেবো, তারপরে দোকানে যাব। বাড়িতে কোনো কিছু ঝামেলা করছি না, কারণ বাড়িতে বাবারও শরীর ভালো না, মানুষের এরকম শরীর ভালো না, বাড়িতে ঝামেলা করলে আবার একটা এক্সট্রা চাপ হয়ে যায়, তাকে দোকান থেকে নিয়ে আসবো। আর আমাদের এখানে ধরো ফাস্টফুড সেরকম পাওয়া যায় না, তো ভাবলাম যে অন্য কিছু কেক ফেক মিষ্টি টিষ্টি এসবই আনবো। তো চলো এখন আমি আগে ফটোফটো এই কাজগুলো করি, ভিডিওটা আপলোড দিয়ে পরে কথা হচ্ছে। কেন খুলছো? চলো পরে কথা হচ্ছে। তো তারপরে দেখো কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, বসে পড়লাম ভাত নিয়ে। তো ভাতটা খেয়ে স্নান সেরে পুজো দিয়ে নিলাম, তো পুজো টুজো দিতে দিতেই তারপরে আমি চলে গেলাম ওইদিকে বাজারে, মানে দোকানে কিছু আনার জন্য, যেহেতু বাড়িতে আর কোনো ঝামেলা করব না কোনো কিছু বানানোর, তো সে কারণে বাজার থেকে কিনে আনবো। তো যাচ্ছি এখন, আর দেখো বাজারে এসে দেখি প্রায় সব কিছুই শেষের দিকে, কারণ আমি এসেছি একদম বিকেলবেলা। আজকে যেহেতু টিচাররা সবাই নিয়ে নিয়েছে সব কিছু, তো যা ছিল আমি তাই নিয়ে এবার রওনা হলাম বাড়ির দিকে। আর বাড়ি যেতে যেতে চলো তোমাদের সুন্দর ভিউটা একবার দেখিয়ে দিই। তো ওইদিকে সবাই চলে এসছে, আমি এবার সবাইকে গিয়ে দিয়ে দিই। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, জুড়ে থাকো পুরো ভিডিওটাতে। বাজে 9:14, যেখানে ভাত বসানো হয়েছে আর সব বাসনগুলো মেঝের ওখানে রেখেছি লজ্জার সামনে, এখনো আনা হয়নি। এতক্ষণ বাবুর এত জ্বর গায়ে, প্রচণ্ড জ্বর, আর জ্বরের সাথে কান্না শুরু করেছে, মানে এত জোরে জোরে কান্না করছে কি বলবো, এরকম কখনো বাবু কাঁদে না। তো যাই হোক, ওইদিকে মাসিরা ফোন করছে বারবার, মাসিরা মেসোরা মামারা, তো মা কথা বলছে। তো আমি এখন এদিকে মানে ভাতটা মায়ে বসিয়েছি, আমি শুধু চালটা ধুয়ে দিলাম, আমি বাসনগুলো মাজলাম, এখন সব কিছু করে তারপরে আমি স্নানটা করবো। স্নান না করলে আজকে ঘুমাতে পারবো না, চলো বলে কথা হচ্ছে। তো ওরা চলে যাওয়ার পর থেকেই বাবার প্রচণ্ড শরীর খারাপ, মানে হয় বাবা দোকান থেকে চলে আসে, জ্বর এসেছিল পুরো। তো তারপরে বাবার জ্বরটা একটু কমার পরে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, মানে ধুয়ে রেখে দিয়েছি উপর করে, আর রান্নাঘরে বাসনপত্র গুছিয়ে রান্নাঘর একদম ঝাড়ু দিয়ে টিপটাপ করে রেখে দিচ্ছি। আর এই কাজগুলো করতে করতে না প্রচণ্ড আমার গরম লেগে গেছে, তো এই কাজগুলো করে আমি একটু স্নান করে নেব। আর মা ওদিক থেকে আমাকে বকা দিচ্ছে যে এখন স্নান করবি না, করবি না, ঠান্ডা লেগে যাবে। তো এই গরমে যদি আমি স্নানটাও না করি তাহলে ঠিক মতো ঘুমাতেও পারবো না। তো যাই হোক, তারপরে একটু ব্যস্তই ছিলাম আর কি, মানে বাবাকে বাইরেই নিয়ে যাওয়া হবে এটাই ডিসিশন হলো, তো সে কারণে একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এদিকে দেখো স্নান দান সেরে চলে এসেছি। তো আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আজকের মতো টাটা, গুড নাইট।